কলিং ভিসায় মালয়েশিয়া প্লেলিস্ট আর একটি নতুন ভিডিও নিয়ে সুমন ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে হাজির হয়ে গেছি আমি সুমন। আজকের ভিডিওটি আমি তৈরি করছি সম্পূর্ণ আপনাদের কমেন্টের ভিত্তিতে। আপনারা অনেকেই আমাকে কমেন্টস করেছেন যে আমি আপনাদেরকে সবসময় দেখিয়ে আসছি যে বিভিন্ন মেডিকেল সেন্টার থেকে আপনারা যখন মেডিকেল হয়েছেন, ওই মেডিকেলে আপনি ফিট হয়েছেন নাকি আনফিট হয়েছেন, এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে আসছি। একের পর এক বিভিন্ন মেডিকেল সেন্টারের রিপোর্ট আপনারা কিভাবে চেক করবেন সেই বিষয়গুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং বিভিন্ন মেডিকেলের যে ওয়েবসাইটের লিঙ্ক, মেডিকেল সেন্টারের ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি ভিডিও আকারে, যেন আপনারা নিজেরাই নিজেদের মেডিকেল রিপোর্টটি চেক করতে পারেন। কিন্তু অনেকেই আপনারা আমার কাছে কমেন্ট করেছেন যে আপনারা কিভাবে এই মেডিকেল রিপোর্টটি ডাউনলোড করে নিজে হাতে নিয়ে দেখবেন যে আপনার মেডিকেলের অনেকেরই তো আনফিট হয়ে যাচ্ছেন, এই আনফিট কি কারণে হচ্ছেন এই বিষয়টি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। এই বিষয়টি যেন আপনি দেখতে পারেন সেই জন্যই আজকের ভিডিওটি আমি আপনাদেরকে তৈরি করে দিচ্ছি, যেন আপনি নিজে ডাউনলোড করে দেখতে পারেন যে কেন আপনি আনফিট হয়েছেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে, কম্পিউটারে অথবা ল্যাপটপে নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমরা অলরেডি আমাদের স্ক্রিনে চলে এসেছি, এখন আমরা চলে যাব আমাদের সার্চ বারে। সার্চ বারে গিয়ে লিখব CMCL.DOEMS.CO/RESULT রেজাল্ট। এই লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনারা সহজেই ওয়েবসাইটে ঢুকতে পারেন। এরপর আমরা ইন্টার ক্লিক করব। ইন্টার প্রেস করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে আপনারা এই যে পাসপোর্ট নাম্বার, এই পাসপোর্ট নাম্বারে এখানে পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিবেন। চলুন আমরা বসিয়ে দেই। পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে সিকিউরিটি কোড লিখুন। এই সিকিউরিটি কোডটি হচ্ছে আপনার এই যে ক্যাপচা কোডটিকেই বলা হয় সিকিউরিটি কোড। চলুন আমরা এখানে এটি বসিয়ে দেই, FGVFFC। এটি লেখার পরে দেখেন এখানে লেখা আছে সাবমিট করুন। তার আগে আমি আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে দেই। ডান পাশে দেখেন, আমি আমার কার্সারের দিকে খেয়াল করুন, ধাপ 1 অর্থাৎ স্টেপ 1 পাসপোর্ট নাম্বার লিখুন। পাসপোর্ট নাম্বারটি এখানে লিখতে হবে। ধাপ 2 সিকিউরিটি কোড লিখুন, অর্থাৎ এইখানে যে লেখাটি থাকবে সেটি এখানে দিতে হবে। তারপরে তৃতীয় ধাপে সাবমিট করুন বাটনে ক্লিক করুন। এখন আমরা দুটি ধাপ কমপ্লিট করে ফেলেছি, এখন আমরা সাবমিট করুন এখানে ক্লিক করব। এর আগে আমি আপনাদেরকে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করেন যে সিকিউরিটি কোড কোথায় পাবো। আসলে সিকিউরিটি কোড বলতে এখানে যে লেখায় আসুক না কেন, সেই লেখাটি হচ্ছে আপনাদের সিকিউরিটি কোড হিসেবে কাজ করবে। আপনারা এই লেখাটি এই ঘরে বসিয়ে দিলেই আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। চলুন আমরা সাবমিট করে দেই। সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে নাম চলে এসেছে, তারপর পাসপোর্ট নাম্বার, তারিখ। এখানে দেখেন ডাউনলোড অপশন নিচে মেডিকেল কার্ড ডাউনলোড, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো চলুন আমরা এটাকে ওপেন করি। দেখতেই পাচ্ছেন আমাদের কার্ডটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এটাকে এখান থেকে ডেস্কটপে নিয়ে যাই, পেস্ট করলাম, ডেস্কটপে চলে এসেছে। তো চলুন এটাকে আমরা ওপেন করে দেখি। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট ফর ফরেন ওয়ার্কার, অলরেডি কিন্তু আমাদের মেডিকেল রিপোর্টটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এভাবে আপনারা আপনাদের মেডিকেল রিপোর্টটি কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি বুঝতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব ইনশাল্লাহ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যেন আমি পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।